অনেক কিছু লাইফে এরকম ফেজ আসে যখন তোমাকে অ্যাডজাস্ট করতে হয় আর সেটা তুমি খুশি খুশি করো। গরম গরম কুমড়ি একদম রেডি। উনিরা একদমই ঝাল খেতে পছন্দ করে না, ঝালটা খেতেও পারে না। মানে তোমরা সেই তত্ত্ব নিয়ে যাচ্ছ এরকম মনে হচ্ছে কিরকম একটা। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে একটুখানি তাড়াতাড়ি ডিনার করে আমি শুয়ে গেছিলাম, তো আজকে একদম ফিট অ্যান্ড ফ্রেশ লাগছে। কালকে তোমাদের বলছিলাম না ওই বাম্পি রাস্তার জন্য একটু তো ব্যাক পেন হচ্ছিল, বাট আজকে দেখছি একদম সব কিছু ঠিকঠাক আছে। দেখতে দেখতে মামুনিদের এক সপ্তাহ হয়ে গেল। শুক্রবার দিনকে মামুনিরা এসেছিলো আর আজকে থার্সডে, বৃহস্পতিবার। আমি তোমাদেরকে বলছিলাম না যে এই পিরিয়ডটা যেন আমার আর সৌরভের কাটছেই না সময়, কিন্তু এই এক সপ্তাহ কীভাবে যে হুশ করে বেরিয়ে গেল বোঝাই গেল না। তো দিদিরও এবার সময় কমে এসেছে, কিন্তু তাও দিদি কিন্তু এবারে অনেকটা হাতে সময় নিয়ে এসেছিলো, তো এখনও আছে আর এর মধ্যে আমাদের বেশ কিছু প্ল্যানসও আছে। তো যাই হোক, একটা সপ্তাহ কিন্তু কেটে গেল হুশ করে। ব্রেকফাস্টে সবার জন্য বানাচ্ছি পোহা। মামুনি খাবে না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, মামুনির ভেজ আর পোহা দেখবে পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে না। তাই জন্য আমাদের চারজনের জন্য পোহা হচ্ছে আর মামুনির জন্য হবে ম্যাগি। ছোক আওয়াজ পাবে কিচেন থেকে, কারণ মামুনি ব্রেকফাস্ট করেই চলে গেছে রান্নার জোগাড় করতে। তো বলছিলাম না কালকে যে আমাদের এখন দুটো পার্টে রান্না হচ্ছে, মাসি আসার আগে কিছুটা, মাসি যাওয়ার পরে কিছুটা। তো আমি যাচ্ছি কী কী মেনুতে আছে তোমাদের সবই দেখাবো। তো কতগুলো বৃহস্পতিবার এলো আর গেলো, আর প্রত্যেকটা বৃহস্পতিবার আমি ভেবে গেলাম যে বৃহস্পতিবার আমি তুলসী গাছ কিনবো, যাবো গিয়ে নিয়ে আসবো, তো সে আর হয়নি এখনো অবধি। তো আজকে দায়িত্ব দিয়েছি দিদিকে, দিদি আর ভাই মিলে এখন যাচ্ছে গাছের দোকানে। আর বলেছি দুটো টব আমাদের খালি আছে, ওই দুটো টবে যদি ভালো কিছু ফুল গাছ পায় তাহলে ওইগুলোও নিয়ে আসবে। তো আমি আর বেরোবো না, কারণ কালকে অতটা জার্নি হয়েছে, তো আজকে দিনটা আমি পুরো বাড়িতে রেস্ট নেবো, তাই আমি আর যাচ্ছি না, সৌরভ আর দিদি মিলে যাচ্ছি। টাটা টাটা। তোমরা সেই তত্ত্ব নিয়ে যাচ্ছ এরকম মনে হচ্ছে কিরকম একটা। দাঁড়াও যাচ্ছি, জুতো পরতে দাও। ব্রেকফাস্টের এই হাফ এন আওয়ার পর আমি দুধের সাথে প্রোটিন পাউডারটা মিক্স করে খেয়ে নিচ্ছি সকালেই। তো জানো তো আমি একদমই দুধের ভক্ত নই, অনেকেই দেখেছি ছানা খেতে খুব ভালোবাসি, দুধ খেতে ভালোবাসি, কিন্তু আমার দুধ জিনিসটাই পছন্দ হয় না। কিন্তু এখন সব কিছুই নাক টিপে আমি সহ্য করে নিচ্ছি, কিছু করার নেই। তো এটাই হয় জানো তো, মানে অনেক কিছু লাইফে এরকম ফেজ আসে যখন তোমাকে অ্যাডজাস্ট করতে হয় আর সেটা তুমি খুশি খুশি করো, তো এটাও ওরকমই একটা জিনিস। তো এখন জাস্ট নাকটা টিপে একদম মত করে গিলে নেবো। জুই নেওয়া যেতে পারে। তো আমরা চলে এসেছি গাছের দোকানে, কিন্তু এসে শুনলাম যে সন্ধ্যে ছটার পর আসে নাকি, ওদের কাছে ভালো গাছের স্টক আসতো। যাই হোক, এখন খালি হাতে যাবো না, যে কটা নেওয়া নিয়ে নিচ্ছি। মোটামুটি জুই যেটা দেখলাম যে ভালো আছে নেওয়া যেতে পারে, আর একটা পাতাবাহারি গাছ ওখানে দেখেছি সেটাও নেওয়া যেতে পারে। আর কি বুঝছ, দিদি বলছিল চন্দ্রমল্লিকা খুব সুন্দর ফুটে আছে চন্দ্রমল্লিকাগুলো, কিন্তু বাড়িতে গিয়ে না আর ফোটে না, এই গরমে আর হবে না। সবচেয়ে ভালো হচ্ছে কি সাদাবাহারগুলো। আর তুলসী গাছ তো নিতেই হবে, সেটা বলে দিয়েছি অলরেডি। ফুল গাছের মধ্যে এই লাল ফুল গাছটা খুব ভালো লাগলো, এটা বললো কি একজোড়া নাম, এটা আমাদের বাংলাতেও হয়, কি নামটা আমি ঠিক জানি না, বাট এটা সৌমিকে ছবি পাঠালাম, ওরও বেশ পছন্দ হলো, আমার দিদির দুজনেরই ভালো লাগলো। তো এটা নিয়ে নিয়েছি, তুলসী নিয়েছি আর স্নেক নিয়েছি, সব ভরে এবার চলো। পাতি লেবুর শরবত অনেক রকম জিনিস খাওয়া দাওয়া হচ্ছে। বৃহস্পতিবার কিন্তু বাড়িতে তুলসী গাছ এলো আর বেশ ভালো লাগছে। তুলসী মঞ্চটায় তুলসী গাছটা শুকিয়ে পড়েছিল না, একদম ভালো লাগছিল না দেখতে। এই টবটা একদম খালি পড়েছিল, একটা টেবিল পাম্প ছিল তো সেটা শুকিয়ে গেছিলো বলে একটা এই স্নেক প্ল্যান্ট আনা হয়েছে। এটা তো খুবই ভালো, মানে লো মেনটেন্যান্স গাছ যেটাকে বলে। তো এই একটা এনেছে আর রঙ্গন ফুলের গাছ এনেছে। আমি নামটা তোমাদেরকে বলতে পারলাম না তখন, এটা ভীষণই কমন একটা গাছ, এটা অনেক কালারেরও হয়, পিঙ্ক কালারটাও দেখতে খুব সুন্দর লাগে। রংধনুতে এরকম রঙ্গন ফুলের গাছ ছিল না, হ্যাঁ গেটের ঠিক পাশটাতেই এক্স্যাক্টলি। ভালো এনেছো, সারা বছর ফুল হবে।
স্নান টান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে আর দুপুরের রান্নাও কমপ্লিট। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কুমড়ি। অল্প একটুখানি কুমড়ো ছিল, ভাবলাম একটুখানি বেসন দিয়ে ভেজে নেওয়া যাক, আর ডাল দিয়ে খেতে তো ভালো লাগবেই। তো এই যে বেসন টেসন গোলা আছে, জাস্ট ফ্রাই করবো, তাহলেই হবে। ভাতও রেডি হয়ে গেছে। সকাল থেকে তোমাদেরকে বলছি মেনুতে কি কি আছে দেখাবো, কিন্তু সে আর দেখানো হয়নি। তো রান্না বান্না কমপ্লিট, এখানে সার হয়ে গেছে, লাল শাক ভাজা, আর আছে অড়হর ডাল, কুমড়ি, তার সাথে আছে পটল পোস্ত, যেটা কিনা মামুনি বানিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আর কিছু আঁশ বানানো হয়নি, তবে আমার জন্য ডিম সেদ্ধ আছে। তো এই হচ্ছে মেনু। আচ্ছা, কালকে তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে এই মানে সার্ভিং বোলগুলো কোথা থেকে কিনেছি। অ্যাকচুয়ালি এটা বিয়েতে পাওয়া, তাই লিঙ্ক দিতে আমি পারবো না, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে না। তো বিকেল থেকে মেঘ ডেকে গেল, কিন্তু একটুও বৃষ্টি হলো না, বাট ওয়েদারটা একদম কুল হয়ে গেছে। তবে দেখাচ্ছে সাতটা থেকে আবার বৃষ্টি আছে, তো দেখা যাক, কারণ কালো করে মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো আজকে আমার ডক্টর ভিজিট ছিল, মানে আমার গাইনোকোলজিস্ট নয়, থাইরয়েডের জন্য না একটা আমাকে ডক্টর দেখাতে বলেছিলো, তো ওনার কাছেই যাওয়ার ছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলাম না বলে আর যাওয়া হলো না। তো দেখি কালকে হয়তো চলে যাব। তো এই ব্যাপার, চলো আবার সন্ধ্যে থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আমি একটুখানি দুপুরবেলার রেস্ট নিয়ে নিই, মানে সত্যি কথা বলতে একটু দুপুরে না শুয়ে নিলে না ভালো লাগে না শরীরটা, আবার যেন বিকেল থেকে ফ্রেশ লাগে। তো এবার চাটা বানানো যাক, আর মামুনের জন্য একটা স্পেশাল জিনিস অর্ডার করেছি, সেটা আসুক, তারপরে সবাই মিলে একসাথে চা খাবো। সৌমির এই দুপুরে শোয়াটা না ভীষণ ছোঁয়াছে, মানে নিজে তো শুচ্ছে ঠিক আছে, আমি দিদি মানে মোটামুটি 3:30 থেকে 5:30, ছটার সময় বেরিয়েছিল, বেরিয়ে বাজার করে নিয়ে এসেছে, ফুলকপি, নারকোল, তার মধ্যে মটরশুটি, কাঁচা লঙ্কা সব দেখতে পাচ্ছি। বাবা চট করে বেরোচ্ছিল না এখানে, তো আমরাই বলেছি না বিকেল করে একটু বেরো, তো বেরিয়ে বাজার টাজার করে এনেছে, মন টন ভালো হয়ে গেছে। সো মামুনিদের জন্য সন্ধ্যেবেলা যেটা অর্ডার আমি দিয়েছিলাম সেটা হচ্ছে ইরানি ক্যাফের বান মাস্কা আর জ্যাম মাস্কা। আমি ডিসাইড করেছি কি বলো যে এটা কলকাতায় পাওয়া যায় না সেরকম জিনিসই খাওয়াতে, তো কালকে বড়া পাও খাওয়া হয়ে গেছে, আজকে যেহেতু ভেজ তাই জন্য বান মাস্কা খাওয়ানো হচ্ছে আর চা বসিয়ে দিয়েছি। একদিন ওদেরকে কিন্তু ওই ঝাল ঝাল মিশাল পাউটা খাওয়াতে হবে। মামুনিরা একদমই ঝাল খেতে পছন্দ করে না, ঝালটা খেতেও পারে না, তাহলে মিশাল পাউটা খাওয়ানো যাবে না। আজকে পটল পোস্ত একটু ঝাল হয়ে গেছে, দিদি পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মারা বেসিক্যালি কেবল নেটওয়ার্কে টিভি দেখে, বাট আমাদের এখানে না ডিশ অ্যান্টেনা আছে না কেবল নেটওয়ার্ক আছে, আমরা তো সমস্তটাই ওটিটি প্ল্যাটফর্মেই দেখি। তো মায়েদেরকে যখন যেটা মনে হচ্ছিলো খুলে দিচ্ছিলাম, দিদি নাম্বার ওয়ান দিচ্ছে, একদম 5:30 না 5:30 এসে বসে দেখতে হবে, সেরকম কোনো ব্যাপার ছিল না। বাট আজকে ফাইনালি গিয়ে Z5টা ধোকা দিয়ে দিয়েছে, কিছুতেই Z5-এ কোনো প্রোগ্রামই একদম হচ্ছে না, দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেন লেটার। আমরা চা খেতে খেতে ফাইনালি কি দেখলাম জানো, সেই এবিপি আনন্দ না ডিডি বাংলার সেই খবরটা আমরা দেখছিলাম বসে বসে, যেটা ইউটিউবে আসে, কিছু করার নেই, আছে তোমাদের মনে হচ্ছে এরকম ভাবে বসে বসে সময়টা কাটবে। Z5-টা একদম ঠিকঠাক হয়ে গেছে, তো মামুনি বাবা এখন দেখছে দিদি নাম্বার ওয়ান, আর আমি রেডি হতে আছি, চুলটা বেঁধে একটুখানি নিচে যাবো হাঁটতে, আমি দিদি সৌরভ তিনজনে মিলে। ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, নিচে হাঁটতেও বেশ ভালো লাগবে। তো আমি এক্ষুনি জাস্ট একটা শর্টস আপলোড করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো, আর যদি তোমাদের ভালো লাগে পরবর্তীকালে আমি চেষ্টা করবো অল্প অল্প এরকম শর্টস আপলোড করতে। তো একটা বিপদ হয়ে গেছে, কী বলো তো, দিদির সাথে আজকেই জাস্ট কথা হচ্ছিলো, তোমাদের হয়তো মনে থাকবে অলমোস্ট 2 বছর হয়ে গেল, 2 বছরের বেশি হয়ে গেল আমি হেয়ার কাট করিনি। লাস্ট টু লাস্ট ইয়ার মনে হয় পুজোর সময় আমি হেয়ার কাট করেছিলাম। তো যাই হোক, এখন যে পরিস্থিতি, আমাদের বাড়িতে আর কি নিয়ম আছে যে প্রেগনেন্ট হলে এই পিরিয়ডটাতে হেয়ার কাট করা যায় না, তারপরে বিয়ের পর 1 বছর হেয়ার কাট করা যায় না। তো আমি তো এখন হেয়ার কাট করতে পারবো না, মানে 3 বছর হয়ে যাবে আমার, না মানে নিজটা একটুখানি খারাপ হয়ে গেছে, আমি অতটা জানতাম না, কিন্তু দিদি আমায় বললো যে এখন চুল কাটা যায় না।
তো ঠিক আছে, 3 বছর পর আমি চুল কাটবো। তখন অ্যাকচুয়ালি হেয়ার কাট করেছিলাম, যে এত শর্ট হেয়ার করে দিয়েছিল, আমি বলেছিলাম পাকা মোমেরে যে শর্ট করব, কিন্তু তারপরে আমার একদম ভালো লাগছিল না। তো আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমার হেয়ারটা বড় হবে, লং হবে, তারপরে আমি ট্রিম করাবো, আমি আর হেয়ার ছোটো করে কাট করব না। তো বড় তো হয়েছে, কিন্তু এবার মনে হচ্ছিলো যে কাটবো, তারপরে হেয়ারটা ভেবেছিলাম যে কেরাটিনটাও করিয়ে নেবো, কিন্তু কোনোটাই এখন হবে না। তো ঠিক আছে, আর বেশি দিন বাকি নেই, তারপরে আবার চুল টুল কাটা যাবে। এমনি ঠিক আছে, অতটা বোঝা যাচ্ছে না, বাট কেটে নিলে ভালো হতো। সৌমি আর দিদি গিয়ে হেঁটে চলে আসলো। অ্যাকচুয়ালি সৌমির এখন পার্টনার হয়ে গেছে হাঁটার দিদি, আমি আর যাই না, এখানে ম্যাডাম এখন রান্না করতে ব্যস্ত। আজকে ভেজ আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একদম পাতলা সিম্পল টাইপের একটা তরকারি বানিয়েছি। আজকে একদমই টমেটো ছিল না, তাই জন্য দই অ্যাড করেছি। আমি ভাবছিলাম খেতে ভালো হবে কি হবে না, বাট ঠিকঠাকই হয়েছে খেতে। এবার জাস্ট রুটিটা বানালেই হয়ে যাবে। রুটিটা বানাতে আমাকে মামুনি হেল্প করবে, মেবি দিদি আর মামুনি মিলে রুটিটা বানিয়ে নেবে, আমাকে রুটি বানাতে দেবে না। তো যাই হোক চলো, আজকে একদমই ঝুল খাওয়া দাবে। অ্যাকচুয়ালি মামুনিদের যেহেতু মঙ্গলবার বৃহস্পতিবার দুদিন নিরামিষ, তার জন্য মানে অনেক কিছু ভাবছি করবো খাওয়াবো, কিন্তু সেটা হচ্ছে না। তো আবার আমাদের এই উইকে আরও একদিন নিরামিষ হয়ে যাবে, কী ব্যাপার সেটা তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করবো। তো যাই হোক, তরকারি রেডি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ডিনার হয়ে গেছে, আমি জানো তো ভেবেই রেখেছিলাম কালকে যেহেতু ঘোরাঘুরি হয়েছে, আজকে দিনটা একটুখানি রেস্ট নিতে। তো কাল থেকে আমাদের বেশ কিছু প্ল্যানস আছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।